মালদ্বীপে কি পরিমাণ যে ভারতের লোক ঢুকছে বাংলাদেশে ভিসা বন্ধ করে দিয়ে, আমি আজকে আপনাদের দেখাবো যে মালদ্বীপে কি পরিমাণ ঢুকছে ইন্ডিয়ান লোক, লঙ্কা, নেপাল, তারপরে আছে আপনার ইন্দোনেশিয়ার লোক কিভাবে মালদ্বীপে ঢুকছে। আসুন আপনাদেরকে দেখাই যে বাংলাদেশে ভিসা বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের লোক নাই বললে চলে এবং কমতেছে। আসুন আপনাদের দেখাই যে মালদ্বীপে কি পরিমাণ ভারতের লোক ঢুকছে। বাংলাদেশিদের ভিসা বন্ধ হওয়ার কারণে এখন বাংলাদেশিরা দিন দিন কমতেছে আর অন্য দেশের মানুষ দিন দিন বাড়তেছে। মালদ্বীপে এখন বাংলাদেশিরা ঠিক আছে, অল্প হয়ে গেছে। তো আসুন দেখাই আমি আপনাদেরকে মালদ্বীপের কী অবস্থা। এখান যে ইন্ডিয়ান লোক মালদ্বীপে কী পরিমাণ আসছে বাংলাদেশে ভিসা বন্ধ করে দেওয়ার কারণে, 5 বছর বাংলাদেশে ভিসা বন্ধ, আর এই 5 বছরে হাজার হাজার লঙ্কান লোক, ইন্ডিয়ান লোক, আপনার নেপালি আছে বাংলাদেশের বাজার, শ্রমবাজার থেকে তারা দখল করে নিয়েছে। দেখেন কি পরিমাণ ইন্ডিয়ান লোক এখানে সব দেখতে পাচ্ছেন। দেখেন এগুলো সব এই কয়েক মাসে আসা, ভারত থেকে আসা ইন্ডিয়ান নেপালের লোক। চিন্তা করছেন কি পরিমাণ মানুষ যে লঙ্কা ইন্ডিয়া, দেখেন নেপাল, মালদ্বীপে কি পরিমাণ লোক আসছে ইন্ডিয়া থেকে এবং শ্রীলঙ্কা থেকে এবং নেপাল থেকে। দেখেন এই পার্কে একসময় ছিল বাংলাদেশিদের দখল, এখন বাংলাদেশি নাই বললে চলে। দেখেন মালদ্বীপের অবস্থা, দেখেন